এই আনন্দ, এই উল্লাস, এই উন্মাদনা 17,000 কিলোমিটার দূরের একটা দেশের জন্য। এত ভালোবাসা, এত সমর্থন সেই দেশটা বিশ্বের অন্য কোনো দেশ থেকে পেয়েছে কিনা বিলিয়ন ডলার প্রশ্নও বটে। কথায় আছে, ভালোবাসায় রিটার্নের আশা করতে নেই। সমর্থকরা হয়তো সেটা ভেবেও নিয়েছিলেন, তাই তো টানা শিরোপা খরা, দলের বাজে সময় এবং হতাশার গল্পে পাশেই ছিলেন। তবে এবার মাঠে এবং মাঠের বাইরে আর্জেন্টিনা এবং তাদের ফুটবল দল বাংলাদেশকে খুশি করছে দুই হাত ভরে। যাদের জন্য এই আবেগ, বিশেষ করে যার জন্য এত ভালোবাসা, সে লিও মেসিও অবগত বাংলাদেশের মানুষের এই সমর্থন এবং ভালোবাসার ব্যাপারে। হ্যাঁ, আমি সব কিছুই দেখেছি। ফাইনালের আগে সবখানে 10 নম্বর জার্সি দেখা যাচ্ছিল। সোফি মার্টিনেজ আমাকে দেখিয়েছিল, সারা বিশ্বের মানুষের গায়ে আর্জেন্টিনার মেসির 10 নম্বর জার্সি দেখতে পাওয়াটা অসাধারণ ব্যাপার। বিশ্বজুড়ে আমাদের ভক্তদের এত এত সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে। বিশ্বকাপে মেসি দিবালাদের নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা, ভালোবাসা এবং গলা ফাটানোর মতো ব্যাপারগুলো বিশ্বকাপ চলাকালীন বেশ ভালোভাবেই সাড়া ফেলেছিল লাতিন দেশটিতে। আবেগ ছুঁয়ে গিয়েছিল তাদেরও, যার উদাহরণ বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার জয় উল্লাসে বাংলাদেশের পতাকা। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের দূতাবাসও খুলতে যাচ্ছে দেশটি। তবে প্রতিক্রিয়া জানানোয় আর্জেন্টিনা দল থেকে লিও মেসি প্রথম নন। আরেক লিও কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ চলাকালীন জানিয়েছিলেন বাংলাদেশের সমর্থন নিয়ে তার অনুভূতি। আমার মনে হয় ম্যারাডোনার পর মেসির কারণেই আর্জেন্টিনা ফুটবলের সমর্থন বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি সত্যিই খুব গর্বিত। শুধু বাংলাদেশই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে। এটা আমাদের জন্য গর্বের। যাকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে, তিনি যে উপহারটা দিয়েছেন তাতে এই ভালোবাসা এবং সমর্থনের সার্থকতা খুঁজতেই পারে ভক্তরা। বড় ব্যাপার হচ্ছে স্বয়ং মেসি নিজেই এই ব্যাপারে কথা বলেছেন, ব্যাপারটা যেন সোনায় সোহাগা, তার ওপর সর্বকালের অন্যতম সেরা একজনের রিপ্লাই বলে কথা। শাহরিয়া শাও, অলরাউন্ডার।